ব্রেইনের মাঝে পুরস্কার বিতরণ কেন্দ্র কিভাবে সম্ভব? কোনো কাজের কথা ভেবে উত্তেজনা অনুভব করলে কিংবা সেই কাজটি করে ভালো লাগলে ব্রেইন থেকে নিঃসরিত হয় একটি ফিল গুড হরমোন বা ভালো অনুভূত হওয়ার হরমোন, নাম ডোপামিন। ডোপামিন আমাদের ব্রেনে কাজ করে নিউরোট্রান্সমিটার হিসেবে, তবে এটি এক ধরনের পুরস্কার বিতরণ সিস্টেমও বটে। যখন আমরা কোনো কাজ করি, যেমন পড়াশোনা করা, সিনেমা দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, জাঙ্ক ফুড খাওয়া ইত্যাদি কাজে অনেকটা পুরস্কার হিসেবেই নিঃসরণ হয় ডোপামিন। ফলে আমরা ভালো অনুভব করি এবং সেই কাজটি আবারও করতে চাই। তবে এর রয়েছে একটি অন্ধকার দিক, ওভার স্টিমুলেশন বা অতি উদ্দীপনা। আমাদের ব্রেইন ডোপামিনের অতিরিক্ত নিঃসরণে অভ্যস্ত হয়ে গেলে পরবর্তীতে সেই সমপরিমাণ নিঃসরণ আমাদের আর আনন্দ দেয় না। ফলে আমরা খুঁজতে থাকি এমন কোনো কাজ যা করলে বাড়বে ডোপামিনের নিঃসরণ, ঝুঁকতে থাকি ওভার স্টিমুলেশনের দিকে। যেমন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা। ধরা যাক কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে দৈনিক 1 ঘন্টা, কয়েকদিন পর সে অনুভব করলো 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করলে তার বেশ ভালো লাগছে। 1 মাসের মাথায় তার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার পরিমাণ বেড়ে গেল 5 ঘন্টায়। একেই বলে ওভার স্টিমুলেশন। অতিরিক্ত তৈলাক্ত বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া, সিনেমা দেখা, মাদকদ্রব্য সেবন, ভিডিও গেমস, পর্নোগ্রাফি কিংবা অনিয়ন্ত্রিত জীবনযাপনে আসক্তি, সবই হয়ে থাকে আমাদের ওভার স্টিমুলেট হওয়ার কারণে। ধরে রাখতে পারি না মনোযোগ, দরকারি কাজ আমাদের কাছে তখন কম আকর্ষণীয় মনে হয়, ডেডলাইন চলে আসলেও আমরা পাই না কাজ করার কোনো মোটিভেশন। এক গবেষণা থেকে জানা যায় যে একজন পূর্ণবয়স্ক মানুষের পক্ষে একটানা প্রায় 15-20 মিনিট মনোযোগ ধরে রাখা সম্ভব। অতি উদ্দীপনার কারণে তাও যেন কমতে বসেছে। কিন্তু কোন ধরনের কাজ প্রধানত আমাদের মনোযোগকে নষ্ট করে? সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, অন্যভাবে বলা যায় ইলেকট্রনিক ডিভাইসের নোটিফিকেশন। কয়েক মিনিটের জন্য ফোন হাতে নিলেও যেন পেরিয়ে যায় ঘন্টার পর ঘন্টা। সোশ্যাল মিডিয়ার স্বল্প সময়ের ভিডিও বা রিলসে আসক্ত আমাদের মন, ফিয়ার অফ মিসিং আউটের ভয়ে কাবু থাকে সব সময়। তাহলে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায়ই বা কি? ডোপামিন ফাস্টিং বা ডোপামিন উপবাস, অর্থাৎ ওই সব কাজ থেকে উপবাসে থাকা যেসব কাজের জন্য দরকার হয় ওভার স্টিমুলেশন বা অতি উদ্দীপনা অথবা অতিরিক্ত ডোপামিন খরচ। এজন্য দরকার হেলদি লাইফস্টাইলের প্র্যাকটিস করা, মনোযোগ ধরে রাখতে শরীর এবং মনকে একসাথে সজাগ রাখা, অর্থাৎ বর্তমানে বাস করা। মেডিটেশন, শরীর চর্চা সাহায্য করতে পারে এক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে প্রফেশনাল সাহায্য নেওয়া। অতি উদ্দীপনাকে জাগ্রত করে এমন কাজ থেকে একটু একটু করে নিজেকে গুটিয়ে ফেলা, কেবল তখনই সম্ভব আমাদের হারানো মনোযোগকে ফিরে পাওয়া।